গুড মর্নিং, আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল একদম আজকে রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর এই যে আটা দিয়ে ব্লগ শুরু করলাম, মানে আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে রুটি, তবে রুটির সাথে কিছু করব না। কালকে রাত্রে সেই বিখ্যাত আলু বরবটি ভাজা রয়েছে, এতগুলো করেছিলাম, তো ওটা দিয়ে আমি আর তাতান খাবো, কিন্তু ইন্দ্র খাবে দুধ দিয়ে আর কলা দিয়ে। ও এক জিনিস বারবার খাবে না। তো এরকম ভাবে সকালবেলা কোনোদিন তোমাদের সাথে আজ পর্যন্ত ব্লগ শুরু করিনি, কিন্তু ভাবলাম না প্রত্যেক দিন কি হয় ব্রেকফাস্টের আগে বলি, না হয় ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে বলি, কিংবা চুপচাপ ব্রেকফাস্ট করিনি। আজকে এইভাবে কথা বলার একটাই কারণ, সকাল সকাল আমার কাছে ফোন আসলো, পূজা রানী আমাদের ফোন করেছেন যে উনি আজকে আসবেন না। যাই হোক, শরীরটা একটু খারাপ, তার জন্য আসবে না বলে দিয়েছে। আমার ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো না হলে এই সময় ও না কাজ করে, আর যেহেতু ও ওই সময় থাকে তার জন্য আমি ভিডিও করতে পারি না। ও তো চায় না যে ক্যামেরার সামনে আসবে, তাই জন্য চুপচাপ ব্রেকফাস্ট করি, সেটাই তোমাদের দেখাই যে কি ব্রেকফাস্ট হলো, এরম ভাবে কথা বলতে পারি না। তো আজকে যেহেতু ও আসবে না, ও নেই, আমাকে সব কাজ করতে হবে। ভালো আছি কিন্তু একটু চাপে আছি। ঠিক আছে, সব রকম পরিস্থিতিতে নিজেকে মানাতে হয়, তাই না? ভয় পেলে চলবে না, ভয়কে করো জয়। যাই হোক, তো এখন রুটি করব, আর দুধটা গরমই আছে, দুধ তো সকালবেলা জাল দিয়েছি, একবার জাস্ট গরম করবো। এই দিয়ে ব্রেকফাস্ট সেরেই বসাবসির সিন নেই, সঙ্গে সঙ্গে আমাকে কাজে নেমে পড়তে হবে, ঘরটা ঝাড় দেবো, বাসন কিছু আছে ওগুলো মাজতে হবে, তারপর আবার রান্নাবান্নায় আসতে হবে। তো চলো এখন থেকে আজকের এই হুড়োহুড়ি জীবনটা, মানে হুড়োহুড়ি দিনটা শুরু করলাম আর কি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ব্রেকফাস্টের ওদিকে পুরো কমপ্লিট করে ফেলেছি, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, তো এখন চলে এসেছি। আগে ভাবলাম বিছানার এই চাদরটা চেঞ্জ করতে হবে, তো চাদর চেঞ্জ করা হয়ে গেছে, এখন বালিশের কভার পরাচ্ছি, পরিয়ে তারপর ফার্নিচারগুলো ঝাড়া পোছা অলরেডি হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে টুছে আগে ভাবছি স্নান করে আসবো। তাও দেখি এই কাজগুলো করতে করতে কতক্ষণ টাইম লাগে, সেই বুঝে স্নান করতে যাব, আর না হয় পরের আগে রান্না বসে দেবো, পরে স্নান করতে যাবো। তবে স্নানটা না আগে করলে ভালো হতো, কারণ আজকে আমার একটু শ্যাম্পু করার আছে। এবার যদি বেশি বেলা করে স্নান করি না, একেই তো ঠান্ডা লেগে রয়েছে, কিন্তু আজকে অনেকটা বেটার ফিল করছি কালকের থেকে। তো আজকে যদি আবার সেই বেলা করে শ্যাম্পু করি না, আবার ঠান্ডা লেগে যাবে। তাই ভাবছি কি করব, দেখি আগে এই কাজগুলো সারি, কিরকম টাইম হয় সেই বুঝে তারপর যাবো, স্নান করবো না রান্নাঘরে ঢুকবো সেটা দেখবো। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মোটামুটি ওদিকে কমপ্লিট। আর একটা রান্না যেটা করব সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে একটা রেসিপি, এটাও মনে হয় আমার ভিডিওতে অনেক আগে আছে কিংবা নেই, আমার ঠিক মনে নেই, তবে আমি অনেকদিন পরেই করছি। চাল কুমড়োর একটা রেসিপি করব। চাল কুমড়োগুলোকে না এইভাবে কেটে নিয়েছি, এই যে মাঝখান থেকে ফালি দিয়ে এইভাবে কেটে নিয়েছি, আর আমি একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে। আর কেটেছি কিভাবে দেখো, এই যে এইভাবে কেটেছি, এই বুকটা জোড়া দেওয়া আছে, আর এইখানটা পিঠের দিকটা একটু ফাঁকা করেছি, মানে চিড়ে চিড়ে নিয়েছি আর কি। আর একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি,
আর এখানে মশলা করেছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে দিয়েছি নুন আর একটু সামান্য মিষ্টি। এই দিয়ে সর্ষেটা বাটা রেডি করে রেখেছি। তোমরা চাইলে এখানে নারকেল বাটাও দিতে পারো, নারকেল দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। কিন্তু আপাতত আমার কাছে নারকেল নেই, আমি শুধু সর্ষে বাটা দিয়েই করবো। এইবার কি করবো, এর মধ্যে মশলাটা এরকম ফাঁকা করে মশলাটা ঢুকাবো, ঢুকিয়ে জাস্ট নর্মালি তেলে ফ্রাই করবো, ব্যাস। এইটাই না, গরম গরম ভাতের সাথে মানে শুধু এইটা দিয়েই খাওয়া হয়ে যায়, এতটা ভালো লাগে। তো দুটো কড়াইতে বসিয়ে দেবো, এদিকে মাছ তো হচ্ছে, মাছটা সরিয়ে দিয়ে আরেকটা কড়াইতে এটা ভাজা করব। তো আগে মশলাটা দিয়ে রেডি করি। এই দেখো এরকম ফাঁকা করে নিয়েছি, আর এরকম ভাবে এদিকে মশলা ঢুকিয়ে দেবো। এইভাবে ঢুকিয়ে দিয়ে এইবার তেলে ফ্রাই করে নেবো, ব্যাস রান্না রেডি।